কাশ্মীর থেকে বর্ধমান, যেমন কয়েকশো কিলোমিটার, ঠিক তেমনই হিন্দুর ঘরে রমজানের ইফতারের দাওয়াত। কিন্তু দূরত্ব আর লকডাউন, একাকার হয়ে গেল রাজাদের শহর বর্ধমানে এই হিন্দু দম্পতির ঘরে। আচমকাই লকডাউনে বাড়ি ফিরতে পারেননি পড়শি দুই শাল ব্যবসায়ী যুবক, অথচ এখানে রমজান শুরু হয়ে গেছে, এদিকে চলছে লকডাউন। পবিত্র রমজানের এক মাস পরে খুশির ঈদে ওরা আদৌ বাড়ি ফিরে যেতে পারবেন কি না পরিবারের কাছে তা ওরা জানে না। তাই রমজানে দিনের শেষে এই দুই পড়শির জন্য চপ, মুড়ি, ফলসহ ইফতারের আয়োজন করলেন শহরের রাইমণি দাস ও ছেলে পল্লব সহ গোটা পরিবার। পড়শির হঠাৎ এমনই আত্মীয় হয়ে ওঠাতে বিশ্বাস করতে পারছেন না নিজেদের চোখকে। আজ আপ এক মুসলিম হোক, এক হিন্দু কে ঘর মে জো আপ খানা খায়ে, কেসা লাগা, ক্যা বলেঙ্গে? ये हिंदू मुस्लिम हमने बनाया, क्योंकि हमें तो ये लोग बोलते हैं अभी आप यहाँ पे हो, अभी खुद मत पकाओ, अभी ऊपर चलो, चल रहा है लंगर, चलो आप लोगों का भी लंगर चलेगा। ये हम लोगों ने पहले देखना इंसान का तरीका, तौर तरीका, पहले अमल देखना वो कैसे हैं, फिर धर्म तो है, मुझे इनको हिंदू धर्म अपनाना है, मुझे मुस्लिम धर्म अपनाना वो सही है, मगर पहले इंसानियत, इससे पता चलता है इंसानियत क्या है, पहले इंसानियत का जीतना है, फिर हो गया हिंदू। अगर मैं रास्ते में किसी आदमी को देखूंगा वो धक्का लग गया हो, गिर गया होगा, अगर उसको पानी की जरूरत होगा, मैं उसको पहले बोलूंगा तुम किस धर्म से, नहीं मुझे पहले उसको बचाना है, फिर उसके बाद जो धर्म है वो अलग बात है, वो है भारतवर्ष में, वो है जी 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 वो, तब तो हम इतने टाइम से यहाँ पे है। और रायमणि देवी कथा है, आज के प्रथम रमजान মাসের প্রথম, আজকে প্রথম দিন, তা আমার বাড়িতে দুটি ছেলে আছে, ফাজ আর মঞ্জুল, ওরা আজকে বহু বছর ধরে এখানে আছে, বহু বছর আমি ওদের নিজের ছেলের মতন দেখি, বা ওরা আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করে, তা এবছরে ওরা বাড়ি যেতে পারেনি এই করোনার জন্য, তা আমি বললাম বাবা তোমাদের রোজা আমি খোলাবো, তোমরা চিন্তা করো না, তাই আমি ওদের বলেছি এবং আরও কয়েকজনকে বলেছি সব আসবে, আজকে প্রথম রোজাটা আমি খুলতে চাই, জাত পাত ধর্ম নির্বিশেষে, যে আমরা ভারতবাসী, আমরা ভারতীয়, আমাদের রক্ত, আমাদের শরীরের রক্ত ভারতীয়, তাই আমি এইসব না মেনে আমার ঘরে আমি ওদের আজ বহু বছর থাকতে দিয়েছি, অনেকে অনেক কথা বলেছে কিন্তু সত্যি আমি ওদের নিজের ছেলের মতন দেখি। বাবা চারিদিকে যখন আজ লাভ জিহাদের নামে চলছে অকথ্য শারীরিক নির্যাতন, ঠিক তখনই রাইমণি দেবীর পাশে দাঁড়িয়ে পরিবারের পক্ষ থেকে বলা হয়, আজকে তো ওরা মসজিদ টসজিদে এখন যেতে পারছে না, কারণ সমস্ত মসজিদ মন্দির সব বন্ধ আছে, তো আমি বললাম যে তাহলে তোমরা ঘরেতে নামাজটা পড়ে নাও, পড়ে নিয়ে মাকে বললাম যে দেখো তাহলে আজকে আমার ঘরেতে মঞ্জুর ভাই, ফেজ ভাই নামাজ পড়ে আজকে রোজা খুলো, তা সেই রোজা খোলাটা আমার ঘরেতেই আজকে করা। কী 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 দিলেন খাওয়া দাওয়ার মধ্যে? দেখুন সাধারণত আমাদের ঘরে যেটুকু খাবার দাবার থাকে, ফল, মিষ্টি, যেটা আর কি রোজা খুলতে যেগুলো প্রয়োজন পড়ে আর কি, সেইগুলোই খাওয়া দাওয়া। মুখ্যমন্ত্রী সহ ইমামরা যখন বলছেন নিরাপদ দূরত্ব বজায় রেখে পড়তে হবে রমজানের নামাজ ইফতার, তখন রমজানের প্রথম দিনে বর্ধমান শহরে এই পরিবারের উদ্যোগ তারিফ করারই মতো। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।